বিভূতিভূষণ উপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে তো শুরু করছি চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব চার মাস পরের ঘটনা মার্চ মাসের শেষ মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিশুমু ভিক্টোরিয়ার নায়ানজা হ্রদের ধারে তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল জায়গাটা মোমবাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে ইউগান্ডা রেলওয়ের নুডসবার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে থাকে ছোট্ট একটা তাঁবুতে তার আশেপাশে অনেক তাঁবু এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে তাঁবুগুলি একটি খোলা জায়গায় চক্রাকারে সাজানো তাদের চার ধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর লম্বা লম্বা ঘাসে ভরা মাঝে মাঝে গাছ তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবার ছবিতে দেখেছে এবার সত্যিকার বাউবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন সে ইউগান্ডারি নির্জন মাঠ এবং বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে সব দিকেই লম্বা লম্বা ঘাস কোথাও মানুষের মাথা সমান উঁচু কোথাও তার থেকেও উঁচু কনস্ট্রাকশন তাবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন শোনো রায় ওরকম এখানে বেরিও না বিনা বন্দুকে এখানে এক পাও যেও না প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে দ্বিতীয় ইউগান্ডা সিংহের দেশ এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে কিন্তু ওদের বিশ্বাস নেই খুব সাবধান এসব অঞ্চল মোটেও নিরাপদ নয় একদিন দুপুরের কাজকর্মর পরে বেশ পুরোদমে সব কিছু শেষ হয়ে যাবার পর হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠে আর্তনার শোনা গেল সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে শঙ্করও ছুটল ঘাসের জমি পাতিপাতি করে খোঁজা হলো কিছুই নেই সেখানে কিসে চিৎকার তবে ইঞ্জিনিয়ার সাহেব এলেন কুলিদের নাম ডাক হল দেখা গেল একজন কুলি অনুপস্থিত অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল তাকে ফিরে আসতে কেউ দেখেনি খোঁজাখোঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে সন্ধ্যের আগেই কুলিটা মারা গেল তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই দিনকতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল সে কথা সকলের মনে চাপা পড়ে গেল কাজকর্ম আবার বেশ চলল সেদিন দিনে খুব গরম সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে সেখানে তাঁবু সবাই গোল হয়ে বসে গল্প করছে শঙ্করও সেখানে আছে সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে খবরের কাগজখানা পাঁচ দিনের পুরনো কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এই একটার ভরসায় বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর তো পাওয়া যায় তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল তিরুমল তরুণ যুবক বেশ ইংরেজি জানে মনেও খুব উৎসাহ সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায় শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা তার বাপ মায়ের কথা তার ছোট বোনের কথা বলছে ছোট বোনকে সে বড় ভালোবাসে বাড়ি ছেড়ে এসে তার কথাই তৃণমূলের সবথেকে বড় মনে পড়ে একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে মাস দুই ছুটি মঞ্জুর করবে না সাহেব ক্রমে রাত বেশি হল মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে আবার কুলিরা তাতে কাঠকুটু ফেলে দিচ্ছে আরও অনেকে উঠে শুতে গেল কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল সমস্ত প্রান্তর জুড়ে আলো আধারের লোকচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে সে এক দৃষ্টে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত মধ্যে পড়বে কত পর্বত অরণ্য প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বাড়ি বিশাল এবং বিভীষিকাময় কালাহারি মরুভূমি হীরকের দেশ সোনার খনির দেশ একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন যে পাঠকতাটে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে এই সেই আফ্রিকা সেই রহস্যময় মহাদেশ সোনার দেশ হীরের দেশ কত অজানা জাতি অজানা দৃশ্যাবলী অজানা জীবজন্তুর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে কে তার হিসেব রেখেছে কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল সে ধরমর করে উঠে বসল চাঁদ আকাশে অনেকটা উঠেছে ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ওপর শুয়ে আছে কোনো দিকে কোনো শব্দ নেই হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে এখানে তো তিরুপলাপ্পা বসে বসে তার সঙ্গে গল্প করছিল সে কোথায় তারপর সে তাঁবুর মধ্যে হয়তো ঘুমোতে গেছে শঙ্কর নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল রাত্রি অস্পষ্ট রচনালোক যেন কেঁপে উঠল সে রবে কুলিরা ধটমর করে জেগে উঠল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবের বাইরে এলেন শঙ্কর জীবনেই প্রথম শুনলে সিংহের গর্জন সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যেন কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালে তা ভয় নয় সে এক রহস্যময় জটিল মনোভাব একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে সে বললে সিংহ লোক মেরেছে লোক না মারলে এমন গর্জন করবে না তাঁবুর ভিতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালে তিরুমলের বিছনা শূন্য তাঁবুর মধ্যে কোথাও সে নেই কথাটা শুনে সবাই চমকে উঠল শঙ্করও নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যিই সেখানে কেউ নেই তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে তিরুমলের কোনো সারা মিলল না তিরুমল যেখানটায় শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল অনেকক্ষণ করে একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না বাউবাব গাছের কাছে তিরুমলে জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন শঙ্কর তার সঙ্গে চলল কুলিরা তাদের অনুসরণ করতে লাগল সেই গভীর রাত্রে তাবু থেকে দূরের মাঠে চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো তিরুমলে দেহের কোনো সন্ধান মিলল না এবার আবার সিংহ গর্জন শোনা গেল কিন্তু অনেক দূরে যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময় রাক্ষসী এক বিরাট চিৎকার মাসাই কুলিটা বললে সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে আর অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না সবাই সাবধান যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে রাত তখন প্রায় তিনটে তখন সবাই ফিরল তাঁবুতে বেশ ফুটফুটে জোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনমানে কিন্তু এক ধরনের রাত্রিচর পাখি ডাক শুনতে পাওয়া যায় রাত্রে সে সুর অপার্থিব ধরনের মিষ্টি এই মাত্র সেই পাখি কোনো এক গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল মনটা এক মুহূর্তে উদাস করে দেয় শঙ্কর ঘুমোতে গেল না আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল কারণ পরিশ্রম কারুর কম হয়নি তাঁবুর সামনে কাঠ কুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হল শঙ্কর সাহস করে বাইরে বুঝতে অবশ্যই পারলে না এরকম দুঃসাহসে কোনো অর্থ হয় না তবে সে নিজের খড়ের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইলে মনে কি একটা অদ্ভুত ভাব তিরুমলের অদৃষ্ট লিপি এই জন্যেই বোধ তাকে আফ্রিকায় টেনে এনেছিল তাকেই বা কি জন্যে এখানে এনেছে তার অদৃষ্ট কে জানে তার খবর আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে আফ্রিকা অজানা মৃত্যু মৃত্যুসংকুল যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা মুহূর্তে কি ঘটবে এই মুহূর্তে তা কেউ বলতে পারে না আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে সে বলি চায় তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না মানুষকে সিংহ অতি ভয়ানক জানোয়ার যেমন সে ধূর্ত তেমনই সাহসী সন্ধ্যা তো দূরের কথা দিন মানেই একা বহুদূর যাওয়া যায় না সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয় কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে রান্না করে সেখানে বসেই খাওয়া দাওয়া করে ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে তিন চারবার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেয় ফাঁকা আওয়াজ করেন এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলের মারবার ঠিক দুদিন পরে সন্ধ্যা রাত্রে তার পরদিন দিন একটি সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে তিনশো গজের মধ্যে পাথরের ঢিপিতে পাথর ভাঙতে গেলে সন্ধ্যায় সে আর ফিরে এলে না সেই রাত্রি রাত দশটার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে লোকজন কেউ একটা বাইরে নেই সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে কেবল এখানে ওখানে দু একটা নির্বাপিত অগ্নিকুণ্ড দূরে শেয়াল ডাকছে শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় যে বাংলাদেশের পাড়াগাঁয় আছে চোখ বুঝে নিজে গ্রামটা ভাববার চেষ্টা করে তাদের ঘরের কোণে সেই বিলিতি আমরা গাছটার কথা ভাববার চেষ্টা করে আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝলে কি চমৎকার লাগে কোথায় সে সেই তাদের গায়ের বাড়ির জানলার কাছে তক্তপোষে শুয়ে বিলিতি আমরা গাছটার ডালপালা চোখ খুললেই কি চোখে পড়বে ঠিক দেখবে সে একবার চোখ খুলে শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে অন্ধকার প্রান্তর দূরে সেই বড় বাউবাব গাছটার অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ তার মনে হলো সামনে একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালার উপরে কি যেন একটা নড়ছে পরক্ষণে সে ভয়ে এবং বিস্ময়ে কাঠ হয়ে গেল প্রকাণ্ডটা সিংহ খড়ের চালা থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালার গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে তার কাছ থেকে চালাটার দূরত্ব বড় জোর বিষাদ শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত সিংহ চালার খর খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে শঙ্করকে সে এখনো দেখতে পায়নি তাঁবুর বাইরে কোথাও লোক নেই সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না নিজে সে সম্পূর্ণ নিরস্ত এক গাছ লাঠি পর্যন্ত নেই তার হাতে শঙ্কর নিঃশব্দে পিছু হতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে সিংহের দিকে চোখ রেখে এক মিনিট দু মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোল না সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করলে না ইঞ্জিনিয়ার আবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে সাহেব ওর সব রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে সাহেব সিংহ সাহেব লাফিয়ে উঠল কই কোথায় বন্দুকের র্যাকে একটা পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ম্যানলিকার রাইফেল ছিল সাহেব সেটা নামিয়ে নিলে শঙ্করকে আরেকটা রাইফেল দিলে দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো একটু দূরেই কুলির লাইনের সেই গোল চালা কিন্তু চালার উপর সিংহ কোথায় শঙ্কর আঙুল দেখিয়ে বললে এই মাত্র দেখে এলাম স্যার ওই চালার ওপর সিংহ থাবা দিয়ে খোঁচাচ্ছে সাহেব বললে পালিয়েছে জাগাও সবাইকে একটু পরে তাঁবুতে মহাশোল পড়ে গেল লাঠি সরকি গাঁতি মুগুর দিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল খোঁজ খোঁজ চারিদিকে খড়ের চালা সত্যি ফুটা দেখা গেল সিংহের পায়ের দাগও পাওয়া গেল কিন্তু সিংহ উধাও হয়েছে আগুনের কুণ্ডে বেশি করে কাঠ এবং শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হল সেই রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না শেষে রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে দুবার বন্দুকের আওয়াজ হলো শঙ্কর তাঁবুর বাইরে এসে জিজ্ঞাসা করলে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এই মাত্র সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে আর সেই সময় এই কাণ্ড পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে একশো হাতের মধ্যে সিংহ এসে নিয়ে গেল দিন চারেক পর আরেকটা কুলিকে নিলে বাওবাব গাছের তলা থেকে কুলিরা কেউ আর কাজ করতে চায় না লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয় তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয় সকলের মনে ভয় প্রত্যেকেই ভাবে এইবার তার পালা কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই এই অবস্থায় কাজ হয় না কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল তারা জমকেও ভয় করে না তাঁবু থেকে দুই মাইল দূরে গাঁতির কাজ তারাই করে সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে চার পাঁচবার তাদের দেখাশোনা করে আসে কত নতুন ব্যবস্থা করা হলো কিছুতেই সিংহের উপদ্রব কমল না অত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না অনেকে বলল সিংহ একটা নয় অনেকগুলো কটা মেরে ফেলা যাবে সাহেব বললে মানুষ খেকো সিংহ বেশি থাকে না এ একটা সিংহেরই কাজ একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে শঙ্কর বললে সাহেব তোমার ম্যান লিকারটা দাও সাহেব রাজি হলো শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো তাঁবু থেকে মাইল খারিক দূরে এক জায়গায় একটা ছোট জলা শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় তিনটে কেউ দিকে নেই রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করছে হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল আর কিছুতেই সেটা এগোতে চায় না শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতর ভয় পাচ্ছে একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল কিন্তু সেদিকে চেয়ে সে কিন্তু কিছু দেখতে পেল না অশ্বতরও নড়তে চায় না হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল ঝোপের মধ্যে সিংহ তার জন্য উৎপেতে পেতে নেই তো অনেক সময় এরকম হয় সে জানে সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে যদি তাই হয় শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না ভাবলে তাঁবুতে ফিরেই যায় তবে সে তাঁবুর দিকে অশ্বতর মুখটা জবেই ঘুরিয়েছে এমন সময় আবার ঝোপের মধ্যে একটা কি নড়ে উঠল সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং ধূসর বর্ণের বিরাট একখানা দেহ সশব্দে অশ্বতরের ওপরে সে পড়ল শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি দুবার গুলি করলে গুলি লেগেছে কিনা বোঝা গেল না কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে ধূসর বর্ণে জানোয়ারটা পলাতক শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে মাটি ভেসে যাচ্ছে যন্ত্রণায় সে ছটফট করছে শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে তারপর সে তাঁবুতে ফিরে এলো সাহেব বললে সিংহ নিশ্চয়ই জখম হয়েছে বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দোস্তুর মতো জখম তাকে হতেই হবে কিন্তু গুলি লেগেছিল তো শঙ্কর বললে গুলি লাগালাগির কথা সে বলতে পারে না বন্দুক ছুঁড়েছিল এই মাত্র কথা লোকজন নিয়ে খোঁজাখোঁজি করে দুই তিন দিনের কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কিন্তু পাওয়া গেল না জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো কতকটা সিংহের উপদ্রবের জন্য কতকটা বা জলাভূমি সান্নিধ্যের জন্যে জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না কিসুমু থেকে প্রায় তিরিশ মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো আগামী দিন চাঁদের পাহাড়ের তৃতীয় পর্ব নিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার